জমিন থেকে আমি চলে যাচ্ছি, আমি পর্দা করতেছি, তোমাদেরকে আমি একটা তোমাদের জন্য দুটা জিনিস আমি রেখে যাচ্ছি, তোমাদেরকে মিসগাইড করে ফেলতে পারে, তোমাদের ইমান সেকেন্ডের ভিতরে নিয়ে যেতে পারে, তোমাদের ইমানকে সেকেন্ডের ভিতরে দুর্বল করে দিতে পারে, সেই জন্য তোমাদেরকে দুটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আমি আমার আল্লাহ আমার উপরে যে কোরআন নাযিল করেছেন এই কোরআন তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর একটা হচ্ছে আমার আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই দুটা জিনিসকে ওয়াকাসিমু বিহাবুলিল্লাহ, এই দুটা জিনিসকে তোমরা মজবুত করে ধরে রাখো। এ আমার উম্মত, তোমরা মিসগাইড হবে না, এই দুটা জিনিসকে যদি তুমি মজবুত করে যদি ধরে রাখো। একটা হচ্ছে আপনার কোরআনুল কারীম, একটা হচ্ছে কোরআনুল কারীম, দ্বিতীয় নাম্বার হচ্ছে আহলে বাইতকে তোমরা আঁকড়ে ধরো, আহলে বাইতকে তোমরা আঁকড়ে ধরো। এরপরে অপর একটা হাদিসের মধ্যে রয়েছে, আমার রাসূল বলেন এই আমার উম্মত, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর কি, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার নবী বলে নাই আমি হাদিস রেখে যাচ্ছি, আমি কি রেখে যাচ্ছি? এখানে ওলামায়ে কেরামগণ আছেন, আমাকে একটা হাদিস আপনারা দেখাতে পারবেন, আমার রাসূল বলেছেন এরকম কথা বলেছেন, এই আমার উম্মত, আমি তোমাদের জন্য একটা জিনিস দুটা জিনিসের মধ্যে একটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আমার হাদিস। এটা আমরা ভুল করে থাকি, বলার সময় আমরা যেটা ভুল করি, রাসূল একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে হাদিস রেখে গেছেন, সবচাইতে মারাত্মক ভুল এটা, হাদিস রেখে যায় না, আমার রাসূল বলেছেন সুন্নাহ রেখে গেছেন। খুব খেয়াল করবেন ইউনিভার্সিটির ছাত্র ভাইয়া, আপনারা মিসগাইড হবেন এখানে, আপনাদেরকে একটা হাদিস দেখানো হবে, হাদিস আপনি দেখতে পাবেন, হ্যাঁ হাদিসে পাকের মধ্যে যেটা আছে, হাদিসে পাকের মধ্যে রাসূলের পা দাঁড়িয়ে প্রস্থান করেছেন, আপনি কি দাঁড়িয়ে প্রস্থান করতে পারবেন? হাদিসে পাকের মধ্যে রাসূলের পা সামনে বেজা রেখেছেন, অনবর্ত বোঝা রেখেছেন, আপনি কি অনবর্ত বোঝা রাখতে পারবেন? অসম্ভব। এরকম অনেক হাদিস আছে যেগুলো সম্পর্কে যেগুলো আপনি কোনো মতে কি করতে পারবেন না, আমল করতে পারবেন না, সেই জন্য আমার রাসূল হাদিস রেখে দেন নাই। আমার নবী বলে দিয়েছেন এ আমার উম্মত, তোমাদের জন্য যেটা আমি রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার সুন্নাহ, আমার সুন্নাহ যেটা আমি তোমাদেরকে আমল করতে বলেছি এটাই তোমরা আমল করবে, এটাই হলো আমার সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিস নামে হাদিস রেখে যায় নাই, আমার নবী সুন্নাহ রেখে গিয়েছেন, আহলে সুন্নাহ এই জন্য বলা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আল্লাহর রাসূলের একমাত্র, এটা একমাত্র সত্য তত্ত্ব। কেন রাসূলের আহলে হাদিস এর নামটাই কেমন হলো? কারণ রাসূলের পাক তো বলে যে হাদিস রেখে যাচ্ছে, আপনি হাদিস তো মানতেই পারবেন না। এখানে এই জিনিসটা আপনারা ফলো করবেন, যারা বলে একটা দল আমরা বলে থাকি আহলে হাদিস, আহলে হাদিস যে দল এই নামটাই ভুল, নামটা সঠিক নেই। সর্বপ্রথম আমি আর এদিকে ঢুকতেছি না, যাচ্ছি না, কারণ আমার রাসূল হাদিসের কথা বলে নাই, সুন্নাহর কথা বলেছে। আর অনেক হাদিস এরকম যদি আমি যদি দেখাই, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস দেখাবো যেটা আপনারা আমল করতে পারবেন না, কেউ আমল করতে পারবেন না, সেই জন্য হাদিস নয়, হাদিস আমল করবেন না, সুন্নাহ আমল করবেন। আর এরকম যদি হাদিস আমল করতে হবে, এরকম আমি দেখান আমাকে যদি দেখাতে পারে, আমার আমার ক্ষুদ্র জ্ঞানে 50,000 টাকা আমি উপহার দেব। যদি বলেছেন হাদিস দেখাতে হবে, এটা তারপর সময় সংকেত। আমি ভুল কথা যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ পাক
কে ভালোবাসি এবং যারা খলিফাতুর রাসূল আর একটা জালিম বের হয়ে গেছে আপনারা ফেসবুক ইউটিউবের মধ্যে পেয়েছেন কিনা জানি না উনি বলেন।